অর্থে মহানবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে ভবিষ্যৎবাণী করা হয়েছে, বাইবেলেও বলা হয়েছে, খ্রিস্টান ধর্মে বলা হয়েছে। এটা পাবেন বুক অব ডিউটারোনমিতে 18 নম্বর অধ্যায়ের 18 অনুচ্ছেদে। সেখানে আছে যে আমি একজন নবীকে পাঠাবো তাদের ভাইদের মধ্য থেকে যে হবে তোমার মতো, এবং তার মুখ দিয়েই আমি তাকে কথা বলাবো, আর সে আমার নির্দেশই কাজ করে যাবে। নবীর কথা বাইবেলে উল্লেখ আছে, তারা সবাই এই শর্ত দুটো পূরণ করেছেন। যদি দেখেন ডিউটারোনমির এই ভবিষ্যৎবাণী অধ্যায়ের 18, এই ভবিষ্যৎবাণীটা মিল শুধুমাত্র সর্বশেষ ও চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। অনেকে বলে যে তৌরাত শরীফের দ্বিতীয় বিবরণ 18 অধ্যায়ে মোহাম্মদের কথা বলা হয়েছে, কিন্তু সেটা আসলে অসম্ভব। আসুন সেই ভবিষ্যৎবাণী একসঙ্গে পড়ে দেখি। তোমাদের মাবুদ আল্লাহ তোমাদের ভাইদের মধ্য থেকেই তোমাদের জন্য আমার মতো একজন নবী দাঁড় করাবেন। এখন এই আয়াতে বলা হয়েছে যে মাবুদ আল্লাহ তোমাদের জন্য, বনি ইসরায়েলদের জন্য আমার মতো একজন নবী দাঁড় করাবেন, মুসার মতন, তোমাদের ভাইদের মধ্য থেকেই, ইসরায়েলদের মধ্য থেকেই। এটা যে মোহাম্মদের বিষয়ে বলছে তা আসলে অসম্ভব দুটি কারণে। এক, আয়াতে বলে তোমাদের জন্য। এই আয়াত বনি ইসরায়েলের কাছে বলা হচ্ছে, এই ভবিষ্যৎবাণী ইসরায়েলের নিকট এসেছে, তাই হযরত মোহাম্মদ এটা পূরণ করতে পারে না, কারণ তিনি তাদের কাছে আসেননি, তিনি আরবদের কাছে আসলেন, অনেক দূরে, অন্য এক দেশে, পুরোপুরি অন্য ভাষার লোকের কাছে, পুরোপুরি অন্য এক জাতির কাছে, শত শত বছর পরে। সেটা এই জাতি নয়, তাই ওনার ক্ষেত্রে মেলে না যেখানে বলেছে তোমাদের জন্য, এবং ওনার ক্ষেত্রে সেই অংশও মেলে না যে তোমাদের ভাইদের মধ্য থেকে, কারণ তোমাদের ভাই কথাটা বনি ইসরায়েলের কথা বলা হয়েছে, আরবদের বোঝানো হচ্ছে না, অন্য জাতিও না, তোমাদের ভাই বনি ইসরায়েলদের ক্ষেত্রেই বোঝানো হচ্ছে। এবং এটা আমরা জানি, কারণ তার কয়েক আয়াত আগে শুধু বনি ইসরায়েলদের নির্দিষ্ট করে সেই একই শব্দ ব্যবহার করা হয়েছে। 15 আয়াতে আছে, তোমাদের মাবুদ আল্লাহ যাকে ঠিক করে দেবেন তাকেই তোমরা তোমাদের বাদশা করবে, সে যেন তোমাদের ইসরায়েল ও ভাইদের মধ্যে একজন হয়, যে তোমাদের ইসরায়েল ও ভাই নয় এমন ভিন্ন জাতির কোনো লোককে তোমরা তোমাদের বাদশা করবে না। তাই পরিষ্কারভাবে ভাই শব্দের অর্থ দেয়া হয়েছে ইসরায়েল গোষ্ঠীর ভাই, এবং বাইবেলে সেই অর্থ সবসময় ব্যবহার হয়। এবং তাই দ্বিতীয় বিবরণ 18 অধ্যায়ে উক্ত নবীকে হযরত মোহাম্মদ বলা অসম্ভব, কারণ সেটা এই নবীর বর্ণনার ঠিক বিপরীত হবে। এবং তাই হযরত মোহাম্মদ দ্বিতীয় বিবরণের সেই ভবিষ্যৎবাণী করা নবী নয়।